একেবারে সুন্দরভাবে মিশে গেছে দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার। আমি এবারে এটাকে দিয়ে দেবো এই চিকেন স্টকটার মধ্যে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর্টিজমেন্টস চ্যানেলে। আজকে আর্টিজমেন্টসের শেফ অরিজিৎ আজকে অসুস্থ, তাই আর্টিজমেন্টসের আজকে যে আইটি সেল, অর্থাৎ যে সবকিছু টেকনিক্যাল বিষয়টা সামলায়, অর্থাৎ আমি রাহুল, সে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবে। এবং আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে কলকাতার খুব ফেমাস একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন স্টু। তো চিকেন স্টু বানাবার জন্য প্রথমেই আমি যেটা করলাম সেটাকে এইরকম একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ, সেটাকে চারফালা করে আমি সেটাকে সেদ্ধ করতে বসালাম। এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। আর আরেকটা দিকে আমি কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি চিকেনটাকে সেদ্ধ করতে বসাবো। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, এবং এই রেসিপি সম্পর্কে আপনাদের কি কি আইডিয়া আছে বা আপনাদের স্টু কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানান, এবং কলকাতায় গেলে কোথায় স্টু খেতে বেশি ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আর্টিস্টমেন্সকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন চিকেনটাকে আমরা সেদ্ধ করতে বসাই। তো চিকেনটাকে আমরা সেদ্ধ করব, আমি নিয়ে নিয়েছি এখানে আদা, আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন, এখানে বড় সাইজের মানে বড় পিস করে কাটা আছে, 8খানা সাইজের মানে বড় পিসের চিকেন রয়েছে, আর আমি দেবো তেজপাতা। তো জল এখানে একটু বেশি লাগবে, কারণ চিকেন স্টু আমরা বানাচ্ছি, তো সেই কারণে। এবং এই জলটার মধ্যে আমরা এবার যে যে জিনিসগুলো দেবো সেটা হচ্ছে এই যে কেটে রাখা, অর্থাৎ স্লাইসড করে রাখা যে আদাগুলো, সেগুলো দিয়ে দিলাম। এটা একটা আলাদা ফ্লেভার দেবে চিকেনগুলোর মধ্যে, এবং সঙ্গে যে চিকেন পিসগুলো রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমি এখানে আরো অনেক সবজি অ্যাড করব, অর্থাৎ চিকেন স্টু বানাবার জন্য যা যা সবজি ইউজ হয় আমি সেগুলোই অ্যাড করব আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন। তো চিকেনটাকে আমি অ্যাড করে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তো চিকেনটা পুরোটা ডোবেনি, তো জলটা একটু লাগবে বেশি, বুঝতেই পারছেন, কারণ পরে এটাকে আমাকে ঘন করতে হবে, তো চিকেনটাকে সেদ্ধও করতে হবে, এবং আরো অনেক সবজি এখানে ইউজ হবে, তাই জন্য জলটা আমার একটু লাগবে বেশি। আরো বড় বাটির আরো একটা বাটি জল অ্যাড করলাম। এবার চিকেনটাকে আমি সেদ্ধ করতে দিলাম, চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে চিকেনটা যখন আপনারা সেদ্ধ করবেন তখন হাই হিটে করবার প্রয়োজন নেই, একদম সিমার মানে লো হিট বা মিডিয়াম হিটে রাখবেন, জাস্ট অল্প যখন বয়েল আসবে তখন আমি অন্যান্য সবজিগুলো আরো অ্যাড করব। তো আপনারা দেখতে থাকুন আমি কখন কি অ্যাড করছি, এবং এই পেঁয়াজটাকেও আমি কিভাবে ইউজ করছি, তো পুরো রেসিপিটাই বা কিভাবে হচ্ছে আপনারা তার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো একদম নেভা আছে, চিকেনটা সেদ্ধ হচ্ছে, এবং চিকেনটা সেদ্ধ হতে হতে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে গোলমরিচ ক্রাশ করে। এই যে গোলমরিচ আমি নিয়ে নিয়েছি, আপনারা সাদা গোলমরিচ যেটা শাহমরিচ বলে সেটাও ইউজ করতে পারেন, অথবা এই গোলমরিচও ইউজ করতে পারেন, নর্মালি আমাদের বাড়িতে এটাই থাকে, তাই আপনারা এটাই ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন অলরেডি চিকেন স্টক যেটা আর কি, সেটা কিন্তু মানে রং চলে এসেছে। গোলমরিচটা অ্যাড করাতে এখানে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আরো অ্যাড হবে, এবং এই যে স্টুটা আমি একদম শেষে আরেকটা জিনিস অ্যাড করব, তো সেটার জন্য আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আরেকটা দিকে আমার পেঁয়াজও ফুটে গেছে, তো আমি এবার এই পেঁয়াজটার জলটাকে ফেলে আমি এটাকে একদম পেস্ট বানিয়ে নেব। তো প্রায় 10 মিনিট হয়ে গেল চিকেনটা ফুটছে, তো আমি এর মধ্যে বা যেটা অ্যাড করব সেটা হচ্ছে আলু। এই আলুগুলো আমি এখানে নর্মাল যে আলু সেগুলোই দিচ্ছি, ব্যাঙ্গালোরে বিশেষ করে ওই রকম যে আমাদের কলকাতায় যেরকম ছোট ছোট আলু পাওয়া যায় যেগুলো আমরা স্টু বা স্যুপে ইউজ করি, সেই জিনিসটা মানে সেই রকম আলু এখানে বিশেষ এভেলেবেল না, তাই জন্য মোটামুটি এই আলুটাই পেয়েছি আমরা। তো এই আলুটাই দিয়ে দিলাম, এই আলুটা একটু সেদ্ধ হতে দেরি হয় তাই জন্য আগে আলুটা দিয়ে দিলাম, এর পর পর আমরা অ্যাড করব অন্যান্য সবজিগুলো, কিছুক্ষণ এটাকেও আমরা সেদ্ধ করে নেবো তারপর। তো প্রায় 15 মিনিটের ওপর হয়ে গেল চিকেন আর আলু ফুটছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। খুব ভালো একটা সুগন্ধ বেরিয়ে এসেছে তেজপাতা, আদা আর এই গোলমরিচের জন্য। তো এরপর আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করে দেবো এখানে। তো আমি এখানে গাজর কেটে রেখেছি, আমি এখানে গাজরগুলো এবার অ্যাড করবো। আমি এখানে বিনস কেটে রেখেছি, বিনসটাকেও অ্যাড করে দিলাম।
আর আমার কাছে রয়েছে একটা ছোট পেঁয়াজ ছিল, সেটাকেও দিয়ে দিচ্ছে, আর তার সঙ্গে ছাঁচি পেঁয়াজ রয়েছে বা ছোট পেঁয়াজ যাই বলবেন আপনারা, তো সেই পেঁয়াজও আমি এখানে অ্যাড করব। আমাদের ওখানে এই পেঁয়াজগুলো আরেকটু বড় বড় হয়, তো ওইগুলো আরেকটু বড় বড় বেশ খেতে ভালো লাগে, তো এখানে যেরকম পেয়েছি সেই রকমই আমরা পেঁয়াজটাকে অ্যাড করলাম। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করব, সব থেকে বড় এবং মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে নুন। আমি এখানে নুনটা দিলাম, এরপর যাতে ভালো করে নুনটা সমস্ত সবজি, চিকেন, আলুর মধ্যে ঢুকে যায়। চিকেন স্টু সব থেকে ভালো কোথায় খেয়েছেন কমেন্ট করে জানান, আপনার চিকেন স্টু এর এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে আর্টিস্টম্যানদের সঙ্গে শেয়ার করুন। আরেকটা জিনিসও আপনাদেরকে রান্না করতে করতে বলে রাখছি, যদি আপনারা আর্টিস্টম্যানদের সঙ্গে রান্না বা আপনার রান্নার ভিডিও শেয়ার করতে চান তাহলে আপনারা সেটা শেয়ার করতে পারেন, আমরা সেই ভিডিও আর্টিস্টম্যানদের আমাদের চ্যানেল থেকে আমরা পোস্ট করব এবং সমস্ত জায়গা থেকে আমরা আপলোড করব। তো যদি আপনাদের এরকম কোনো রেসিপি থেকে থাকে যেটা ইউনিক রেসিপি, যেটি যেটা চাইছেন আপনারা সবার কাছে তুলে ধরতে, তাহলে সেই রেসিপি আমাদেরকে পাঠান, আমরা ইমেল আইডি আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমরা দিই। তো প্রায় চিকেন, আলু, বিনস, গাজর এবং পেঁয়াজ গুলো প্রায় ফুটতে অনেকক্ষণ হয়ে গেল, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, তো আমি এরপর এই সবজিগুলোকে আলাদা করে নেব এবং চিকেন স্টকটাকেও আমি আলাদা করে রাখবো। এরপর হচ্ছে শেষ পর্যায়ে বা একদম লাস্ট স্টেপ যেটাকে বলে, তো লাস্ট স্টেপে আমি যেটা করব সেটা আপনারা দেখতে থাকুন কি করব। তো দেখতে পাচ্ছেন সবজিগুলো আমি আলাদা করে নিয়েছি আর এই চিকেন স্টকটাকেও আমি আলাদা করে রাখবো এর মধ্যে, কারণ এটাকেই আমাকে শেষে ইউজ করতে হবে। তো কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নেব, কড়াই একেবারে পরিষ্কার হয়ে গেছে, আমি এবার এখানে অ্যাড করব হচ্ছে বাটার। তো বাটারটা গলে গেছে, আমি এখানে অ্যাড করব কিছু রসুন কোয়া। আমি এখানে রসুন এই কারণে দিলাম, রসুনের খুব ভালো একটা ফ্লেভার থাকে, রসুনের সেন্ট মানে খাবারকে আরো বেশি সুন্দর বা এনহ্যান্স করে দেয়, তো সেই জন্য আমি রসুনটা এখানে অ্যাড করলাম। রসুনটা জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো আমি এই বাটারটার মধ্যে, হালকা লালচে লালচে কালার হবে। তারপর আমি এখানে দেব পেঁয়াজ বাটাটা, যেটা প্রথমেই আমি পেঁয়াজটাকে আমি এখানে সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এখানে অ্যাড করব। তো রসুনটার মধ্যে লালচে কালার চলে এসেছে, আমি এরপর পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেবো। তো পেঁয়াজটা একেবারে লাল করবার দরকার নেই, তো পেঁয়াজটা হতে হতে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করব এখানে চিকেন স্টকটা, চিকেন স্টকটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে। আমি এরপর ফ্লেমটাকে একটু হাই করে দিলাম, ফ্লেমটা এবার যাতে ভালো করে একটু ফোটে। আর একটা জিনিস আমি অ্যাড করব এখানে, সেটা আপনারা দেখুন, এখানে অ্যাড করব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার এখানে দিয়েছি, আর তার সঙ্গে আমি অ্যাড করব একটু দুধ, অল্প করে দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলে কলকাতায় রয়েছে যে সাদা রঙের কালারটা আসে সেই কালারটা আপনার চলে আসবে, সেটার জন্য ইউজ করা হয় দুধ এবং আলাদা একটা ফ্লেভারও এখানে অ্যাড হয়। অনেকে এই কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা ইউজ করে, তবে আমি ময়দাটাকে আপনারা যাতে হেলথ ইস্যু না হয় বা ময়দা তো এখন খেতে বারণ করা হয় তাই ময়দাটাকে অ্যাভয়েড করতে পারেন, তাই ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারটা ইউজ করুন, কারণ কর্নফ্লাওয়ারও তাড়াতাড়ি করে দেয় ঘন, তো আমি এখানে ওইভাবে ইউজ করছি। এখানে দুধটাকে আস্তে আস্তে দিতে হবে যাতে এটার সঙ্গে মিশে যায়, কোনো লাম্পস নেই, একেবারে সুন্দরভাবে মিশে গেছে দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার। আমি এবারে এটাকে দিয়ে দেবো এই চিকেন স্টকটার মধ্যে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো সব সবজি আর চিকেন গুলোকে। নাড়িয়ে নেব,
আর আমি চারটে ডিম সেদ্ধ করে রেখেছিলাম প্রথমেই, সেই ডিমগুলোকে আমি এখানে অ্যাড করছি। ডিমটা একেবারে অপশনাল, যদি আপনারা না চান আপনারা না ইউজ করতে পারেন। তো আজকের চিকেন স্টিউ রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এখানে একটা জিনিস যেটা আমরা অ্যাড করিনি সেটা হচ্ছে পেঁপে, আপনারা চাইলে পেঁপে ইউজ করতে পারেন। আমরা এখানে পেঁপে বাড়িতে ছিল না বলে আর অ্যাড করিনি, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। একদম প্রথমে যেরকম সবজিগুলো দিয়েছিলাম সেটাই। তো একদম রেসিপি কমপ্লিট, ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, স্টু একদম খাবার জন্য তৈরি। পাউরুটি সেকুন, আর এরকম একটু স্টু নিয়ে নিন, এক টুকরো মাংস পিস, এক টুকরো আলু, আর আপনার একদম হেলদি খাবার তৈরি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এবং আর্টিস্ট বেঞ্চ আপনাদেরকে সুযোগ দিচ্ছে আপনাদের রান্না আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আমরা আমাদের ইমেল আইডি আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আপনাদের ভিডিও আমাদের মেইল আইডিতে পাঠান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং আর্টিস্ট বেঞ্চের সঙ্গে আপনাদের ভিডিওকে সবার কাছে পৌঁছে দিন। তো আজকে এখানেই শেষ করছি ভিডিও, খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে আরো নতুন একটা ভিডিও নিয়ে, আর একটা নতুন রেসিপি নিয়ে। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।